গলায় কৌস্তুভ মণি, শ্রীবৎস চিহ্ন, আবার পীতাম্বর পরে আছেন, শঙ্খ চক্র গদা পদ্ম হাতে, সমস্ত মহামূল্যবান আভূষণগুলি পরে আছেন। এইভাবে ভগবান কৃষ্ণ সামনে প্রকট হলেন মথুরায় কংস কারাগারে দেবকী বসুদেবের সমক্ষে। এখন তারা দেখতে পেলেন বসুদেব আচ্ছাদিত কিরীট কোটি ঋতপাত, মানে কোটি কোটি কিরীট, কাঞ্চি, অঙ্গদ, আভূষণ, সমস্ত প্রকারের আভূষণ পরে আছেন, পীতাম্বর ধরে আছেন, গলায় বলম বনমালা সুশোভে। এইভাবে ভগবান কৃষ্ণ তিনি প্রকট হলেন। দেবকী বসুদেব তাহাকে সাষ্টাঙ্গে প্রণাম করে হাত জোড়ে স্তুতি প্রার্থনা করতে লাগলেন। তখন ভগবান কৃষ্ণ বললেন কি, হে পিতা, হে মাতা, এতদ্বাম দর্শিতাম রূপম প্রাগজন্ম স্মরণায় মে, নান্যথা মদ্ভবম জ্ঞানম মর্ত্যলিঙ্গেই ন জায়তে। বললেন কি, এই যে আমার স্বরূপটি দর্শন করাইলাম, ইহ পূর্বজন্ম স্মরণ করাইবার জন্য। যেহেতু পূর্বজন্মে আপনারা বৃষ্ণি এবং সুতপা হয়ে বহুকাল ধরে আমার আরাধনা করেছেন, সেই আরাধনায় আমি প্রসন্ন হয়ে আমি এই চতুর্ভুজ রূপেই দর্শন দিয়েছিলাম, এই জন্য এই রূপকে আপনারা দর্শন করেছেন বলে আপনারা চিনতে পারবেন, না হলে আমি যদি ছোট বালক হয়ে জন্ম নিতাম আপনারা বুঝতেই পারতেন না যে আমি ভগবান। তো এই জন্য তিনি বললেন কি, তখন আমি দর্শন দিয়েছিলাম, সেই সময় আপনারা বর চেয়েছিলেন, বর চেয়েছিলেন, আর সেই সময় বরের মধ্যে আপনারা চেয়েছেন কি, তোমার মতো যেন আমার পুত্র হয়। আমি দেখলাম আমার মতো কেউ নাই, আর আমার থেকে অধিকও কেউ নাই, এই জন্য আমি নিজেই পুত্ররূপে আমি এসেছি। কেবল এক জন্মে এক পুত্র চেয়েছেন, আমি তিন জন্মে আপনার পুত্র হয়ে জন্ম নিয়েছি। যেমন পূর্বজন্মে আমি বৃষ্ণিগর্ভ হয়ে জন্ম নিয়েছিলাম, দ্বিতীয়বার আপনারা যখন কশ্যপ অদিতি হয়েছেন তখন আমি বামনদেব হয়ে এসেছি, আর তৃতীয়বারে আপনারা দেবকী বসুদেব হয়ে এসেছেন, তাই আমাদের আপনাদের পুত্র হয়ে আমি এসেছি, আমি যে স্বয়ং ভগবান এ বিষয়ে কোনো সংশয় নাই, সন্দেহ নাই। প্রথমে কৃষ্ণগর্ভ, কৃষ্ণি এবং সুতপা হয়ে এসেছিল, তখন ভগবান কৃষ্ণগর্ভ অবতার হয়েছিলেন, তারপরে দ্বিতীয়বারে বামনদেব হয়েছেন, আর তৃতীয়বারে তিনি ভগবান কৃষ্ণ এসেছেন, সেই কথাটা উনি জানাইলেন। দ্বিতীয় নম্বর প্রমাণ, এখন মায়ের পেট থেকে জন্ম নিলে কি হয়, নারী ছেদন হয় না, নারী ছেদন, নারী ছেদন কোথায় হলো, গোকুলে। তো যশোদা মায়ের কোখ থেকে যদি জন্মটা না হয় নারীটা কাটবে কি করে, কেটে যে বাচ্চাটাকে যে আলাদা করছে সে মায়ের নারী ছেদন করেই তো আলাদা করতে হচ্ছে মায়ের গর্ভের থেকে আসে। তো সেই জন্য বিষ্ণুর অনুজা, বিষ্ণুর অনুজা হলো যোগ মায়া, তাই না ছোট বোন? কালী কৃষ্ণ বোন, ভাই বোন, তাই না? এ কথাটা ঠিক বলে, কালী কৃষ্ণ ভাই বোন, কিন্তু কালী কৃষ্ণ তার এক নয়, যে তারা যে মিলিয়ে দিচ্ছে, যেই কালী সেই কৃষ্ণ, সেই কৃষ্ণ সেই কালী, এক করে দেয়, সেটা হচ্ছে আলাদা।
যেহেতু মা কালী কার শক্তি, কার ঘরণী? শিবের ঘরণী। আর কৃষ্ণের ঘরণী কে? লক্ষ্মী। নারায়ণের ঘরণী লক্ষ্মী, রাধা বলা হবে, তাই না? তাহলে কৃষ্ণ সব সময় রাধারানীর সঙ্গে আছে, আর শিব ঠাকুর তাঁর স্ত্রী দুর্গা দেবীর সঙ্গে আছে। তো এখন ভগবান শ্রীকৃষ্ণ তিনি দুর্গা দেবীকে তাঁর যে ঘরণী করবেন তা তো করেন নাই। দেখুন দেখুন, এই যে মায়েরা বসে আছে, মায়েরা যখন ঘরে থাকে তখন এটা সাধারণ যেমন তেমন একটা কাপড় পরে থাকে, তাই না? যখন কোনো ফাংশনে কোথাও একটা পার্টিতে যেতে হবে তখন একটা ভালো ড্রেস পরে ওখানে পৌঁছে গেল, তখন একটা আলাদা ড্রেস হয়ে গেল। যদি অফিসে যায় তখন আর একটা ড্রেস পরে চলে গেল। এখন বিভিন্ন জায়গায় একই ব্যক্তি এখন বিভিন্ন জায়গায় যাচ্ছে, বিভিন্ন রকমের ড্রেস বেশভূষা পরে চলে যাচ্ছে। দেখুন ঠিক ওই ধরনের যোগ মায়া কৃষ্ণ সান্মুখ্যকারে, তাই না? কৃষ্ণের সহিত যিনি সম্মুখ করিয়ে দেন তাকে বলা হয় যোগ মায়া, কৃষ্ণের সঙ্গে যিনি মিলন করান তাহাকে যোগ মায়া বলা হয়। আর মহামায়া যখন তিনি হলেন ত্রিগুণময়ী মায়া, সত্য রজতম গুণাত্মিকা, ভৌতিক জগতের সকলেই তাহার কাছে যখন ভৌতিক বস্তু চাচ্ছে, হে মাত ধনম দেহি জনম দেহি যশো দেহি রূপম দেহি সুন্দরী ভাজ্যাম দেহি, এই বলে যে মন্ত্র পড়ছে, যা দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা নমস্তস্যই 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 নমো নম দুর্গা দেবীর মন্ত্র পাঠ হচ্ছে। আছে তারা কি চাচ্ছে? ধন জন রূপ যৌবন সুন্দর সবকিছু চাচ্ছে তারা। তো এইগুলি হলো ভৌতিক জিনিস। তো এই ভৌতিক বস্তুগুলি যখন দিচ্ছেন তখন তিনি মহামায়া, তাই না? একই ব্যক্তি অথচ দুই রূপ হয়ে যাচ্ছে। এখন কৃষ্ণের সঙ্গে সংযোগ করাচ্ছে, কুলদেবী যোগ মায়া মোরে কৃপা করে আবরণ সম্বরিবে কবে বিশ্বদরে। কুলদেবী যোগ মায়া আমায় কৃপা করে এই আবরণ সম্বরণ করবেন। আবরণটা কি? এই দেহের আবরণ আর কি? স্থূল এবং সূক্ষ্ম শরীরের আবরণ, এই যে অজ্ঞানতার আবরণ, আমরা যে ভুলে গিয়েছি সেই আবরণটা মায়ের আবরণ সরিয়ে দিচ্ছে। কে? দুর্গা দেবী। তারই তো আবরণ তিনি দিচ্ছেন। কৃষ্ণের সঙ্গে যখন সংযোগ করান তিনি হলেন যোগ মায়া, কৃষ্ণই ন সহ যোগায় ইতি যোগ মায়া। কৃষ্ণের সঙ্গে যিনি সংযোগ করান মিলন করিয়ে দিচ্ছেন তাকে যোগ মায়া বলা হয়। আবার তিনি বহিরঙ্গ জগতে বহির জগতে বহির্ভূত লোক যে বিষয়ী যারা, তাদেরকে যখন ভৌতিক বস্তু দিচ্ছেন তখন তিনি মহামায়া রূপে, তাই না? একই দুর্গা দেবী, তিনি যোগ মায়া আবার তিনি মহামায়া। কৃষ্ণ লীলার সহায়িকা তিনি যোগ মায়া, আর যখন শিব শক্তি হয়ে বহির জগতের লোকের বিষয়বস্তু প্রদান করছেন তখন তিনি মহামায়া রূপে, তাই না? এই হচ্ছে মায়ার দুইটা রূপ হয়ে যায়, দুই স্বরূপ। তো এখন মা যশোদার গর্ভের থেকে যে ভগবান কৃষ্ণ জন্ম নিয়েছেন তার প্রমাণ ওই যে শ্লোকটি বললেন, নন্দস্তু আত্মজ উৎপন্নে জাত লাদা মহামনা আহু অভিপ্রাণ বেদ জ্ঞান জাত কর্ম করায়ামাস। বললেন কি, নন্দ মহারাজ
নিজ পুত্র জন্ম হওয়ায় তিনি অতিশয় আনন্দিত হলেন। সেই আনন্দে বেদজ্ঞ ব্রাহ্মণগণকে ডেকে জাতকর্ম সংস্কার করাইলেন, পূজা পাঠ হল, স্বস্তি বাচন মঙ্গল বাচন ইত্যাদি হল। হওয়ার পরেই নন্দ মহারাজ এখন পুত্র জন্মোৎসবে দান দিলেন, সাতটা তিলের পাহাড় সোনা দিয়ে ঢাকিয়ে আর সেইটি দান করলেন। তারপরে 20 লক্ষ গরু দান করলেন, দেনিজিতে 20 লক্ষ গরু দান করেছেন। তারপরে অন্ন বস্ত্র ইত্যাদির কোনো লেখা জোখা নাই, কেউ নিয়েও যেতে পারছে না, এত জিনিস দিয়েছে। তো এখন বলে এত সব আসলো কোথা থেকে? বলে রমা কিরণ অবন নেব, কৃষ্ণ যখন জন্ম নিয়েছে লক্ষ্মী দেবীর ক্রীড়া স্থলে, মানে ক্রীড়া ভূমি হয়ে গেল। তো এখন এইভাবে সব দিয়েই যাচ্ছে অদ্ভুত ভাবে। তারপরে এখন কথা হলো কি, যে নারী ছেদন হলো, এখন নারী ছেদনের পূর্বে দান হলো, এখন নারী ছেদন না হলে অসৌচ লাগে না, নারী ছেদন হওয়ার সঙ্গে সঙ্গেই এখন অসৌচ লেগে যায়, সুতক লাগে না, একটা অসৌচ বলা হয়, অসৌচ লাগে। তো এখন অসৌচ লাগলে তো আর দান দক্ষিণা কিছু হবেই না। তার আগে নন্দ মহারাজ তিনি দান করে দিলেন, তারপরেই এখন নারী ছেদন হলো। সেই নারী ছেদনের পরে ব্রজবাসীরা সব যে যার মতো ঘরে আছে, আর কেউ খবর নিচ্ছে না, আসছে না, যাচ্ছে না। প্রত্যেকের বাড়ি যেমন সন্তান সন্ততি হয়, এই বাড়িতে অসৌচ লেগেছে, এখন যাওয়া যাবে না, এখন কিছু হবে না, সব চুপচাপ। তো 6 দিনের মাথায় কৃষ্ণ এখন বললেন কি, পুতনা তুমি যদি না আসবে এই নিমন্ত্রণ দিবে কে? এখন এসে নিমন্ত্রণটা দিয়ে দাও, আমি গোলক ধাম থেকে এসেছি, নিমন্ত্রণ দেওয়ার এখানে কেউ নাই, জানিয়ে দাও সবাইকে। তো পুতনা এসে গেল, ধুম ধড়াক্কা হয়ে গেল, একটা বিশাল ধরনের আওয়াজ হয়ে গেল। আর সেই আওয়াজে বাস চারদিকে এখন খবর পৌঁছে গেল, বলে কি হলো কি হলো? আরে ব্রজরাজ কুমার নন্দনকে নিয়ে চলে গেছে রাক্ষসী, আর তারপরে তার থেকে উঠিয়ে নিয়ে আসলো, রাক্ষসীকে রাতারাতি পুড়িয়ে দিয়া হলো, আগুন ধরালো। বলে মড়ার গন্ধ বেরোবে? বলে তা নয়, অগুরু সুগন্ধ, চন্দনের সুগন্ধ বেরোচ্ছে। যে কি ব্যাপার, এ কোথার থেকে আসছে? যে পুতনার স্তনে মুখ লাগিয়েছে তাকে মাতৃগতি দিয়ে দিলেন ধাত্রীগতি, আর তার দ্বারা তার শরীরের থেকে সুগন্ধ বেরোতে লাগলো, কোনো মড়ার গন্ধও নাই। তো গঙ্গবা দয়ালু স্বর্ণম ব্রজেম, এমন দয়ালু আর কি আছে। আচ্ছা প্রভু, হ্যাঁ বলছি যে এই যে ভগবান 100 বছরের জন্য বৃন্দাবন ছেড়ে চলে এসেছিল, এটা কি মানে সেটা শোনা যায় যে না, যিনি বৃন্দাবনের কৃষ্ণ তিনি কখনোই বৃন্দাবন ছেড়ে আসেন? হ্যাঁ এটা একটু বলুন। দেখো কৃষ্ণ বলে, ভগবান কৃষ্ণের 3টে স্বর, একটা মথুরা নাথ, দ্বারকানাথ। তো এখন দেখুন মথুরানাথ, দ্বারকানাথ আর ব্রজনাথ, তাই না? কৃষ্ণ তিনি ব্রজবিলাসী, ব্রজেতে লীলা বিলাস করে। ভগবান কৃষ্ণের ব্রজে যত যাবতীয় লীলা সমস্ত মাধুর্য লীলা, মাধুর্য লীলার মধ্যে তার ঐশ্বর্য প্রকাশ পায় না, কিন্তু ব্রজেতে কৃষ্ণ যে ঐশ্বর্যকে প্রকাশ করেছেন সে লুকিয়ে ছিপিয়ে আর নিজেকে লুকাবার চেষ্টা করেছে, তথাপি ঐশ্বর্য এখন মাঝে মাঝে বেরিয়ে আসছে, প্রকাশ পাচ্ছে। কিন্তু ব্রজবিলাসে শ্রীকৃষ্ণ তিনি সর্বদা ব্রজেতে আছেন, ব্রজ ছেড়ে তিনি মথুরায় যায় না।
পাদম একম ন গচ্ছতি বৃন্দাবনম পরিত্যজ্য কৃষ্ণ পাদম একম ন গচ্ছতি। ভগবান কৃষ্ণ তিনি বৃন্দাবন ছেড়ে এক পাও বাইরে যান না, তাই না? অথচ এই জন্য বললেন ব্রজবিলাসে শ্রীকৃষ্ণ তিনি ব্রজেতে আছেন সর্বদা। এখন মথুরানাথ কৃষ্ণ তিনি মথুরায়, দ্বারকানাথ কৃষ্ণ তিনি দ্বারকায়। অতএব তিন জায়গায় তিন স্বরূপে তিনি যে গোলক ধামে নিত্য লীলা করেন, ব্রজেতে ব্রজ ব্রজবিলাসে, মথুরায় মথুরানাথ রূপে, আবার একই সময়ে ওই সময় দ্বারকায় আছেন তিনি দ্বারকানাথ রূপে। কিন্তু যখন এখানে আসেন গোলক ধাম থেকে যখন এই ধরাধামে আসেন, তখন এখানে এসে যদি তিন স্বরূপকে প্রকাশ করে দেন, তাহলে একটা লোকে আশ্চর্য চোখে দেবে, বলে এ ভাই এ কি হচ্ছে, তাই না? তখন কেউ বুঝতে পারবে না, এখানে তো নরবত লীলাটা করতে হবে, একই ব্যক্তি গোকুল থেকে মথুরায়, মথুরার থেকে দ্বারকায় যাচ্ছে, এইভাবে দেখাতে হচ্ছে। কিন্তু যখন তত্ত্ব তো দেখা যাবে তাত্ত্বিক দিক দিয়ে, তখন কৃষ্ণ ব্রজেতে ব্রজেই আছেন, ব্রজবিলাসে শ্রীকৃষ্ণ ব্রজ ছেড়ে মথুরায় যান না, আর তিনি মথুরায় কোনো ঐশ্বর্য প্রকাশ করেন না, তিনি তো মথুরায় ঐশ্বর্য প্রকাশ। আবার দ্বারকায় কবুজ দ্বিভুজ কবু চতুর্ভুজ, কখনো দুভুজ দুই হাতে আর কখনো চার হাতে, তো এইভাবে সবসময় প্রকাশে। এখন দেখুন একটা কথা, কৃষ্ণ ব্রজ ছেড়ে যে যায় না, উদ্ধব যখন ব্রজেতে গিয়েছে, গিয়ে এখন ব্রজবাসীজনকে সান্ত্বনা দেওয়ার কোনো তার কাছে কোনো শব্দও ছিল না, গোপীদেরকেও কিছু বলতেও পারল না, শুধু শুনতে লাগল। এইরকম ভাবে উদ্ধব 10 মাস ব্রজেতে অবস্থান করে। রাধারানী সবসময় অনুমাদিনী, প্রেম পাগলিনী, দিব্য অনুমাদে থাকেন। তো এখন একদিন উদ্ধব রাধারানীকে বলছেন, রাধে তুমি যে সব সময় কৃষ্ণের জন্য কাঁদতে, কেন এত কাঁদো বলো দেখি, এই কান্নাটা তোমার ঠিক হচ্ছে না। আরে কৃষ্ণ তো মথুরায় আছেন, কোনো সময় তিনি চলে আসবেন, তিনি তো সান্ত্বনা দেওয়ার জন্য পাঠিয়েছেন, সময় হলে চলে আসবে, এই তো এইটুকু দূরে, কত আর দূর। না মথুরা থেকে মাত্র 3 মাস পরে পাঠিয়েছেন, 90 দিনে। তো এখন বলো তুমি এত কান্নাকাটি করছো কেন, এইসব কান্নাকাটি করা মেয়েদের একটা হচ্ছে মূর্খতা, অজ্ঞানতা। তুমি কি অজ্ঞানী যে এরকম অজ্ঞানের মতো কাঁদছো, তাই না? একটা মেয়েকে বুঝাইলে কি বলবে মেয়েটি, জবাব কি দিবে? রাধারানী এখন উদ্ধবকে বললেন, উদ্ধব কি বললে, আমার মধ্যে অজ্ঞানতা, আমার মধ্যে মূর্খতা, আমি ভাবুক হয়ে কাঁদছি দিন না, এই কথাই তুমি বলছো? তুমি ভাবছো কৃষ্ণ বুঝি এখানে নাই, তিনি মথুরায় আছে, তাই না? তুমি দেখবে, দেখো সঙ্গে সঙ্গেই কৃষ্ণ এখন রাধারানীর সঙ্গে বসে আছে, রাধা কৃষ্ণ দুইজনে বসে আছে, রাধারানী এটা দেখিয়ে দিল, দেখিয়ে দিতে উদ্ধব চমৎকৃত তুলেন, বলে কৃষ্ণ তো মথুরায়, এখানে কোথার থেকে আসলো, এ কি কোনো জাদুটু না, না ব্ল্যাক ম্যাজিক, নাকি এ কোনো কল্পনা, নাকি কোনো প্লাস্টিক, নাকি কোনো সত্যি না মিথ্যা? তো কৃষ্ণ উদ্ধব এখন কৃষ্ণ চরণে বারবার প্রণাম করছে, মাথা ঠুকাচ্ছে, প্রণাম করছে, পায়ে হাত দিয়ে টিপছে, টিপে টিপে দেখছে যে সত্যি সত্যি কিনা,
না কোনো কল্পনা, না কোনো জাদুটোনা, না কি প্লাস্টিক প্লাস্টিক কোনো কিছু। বলে পা দিয়ে যখন টিপে টিপে দেখছে যে না সত্যি সত্যি কৃষ্ণ বসে আছে, তখন বারবার প্রণাম করছে, বারবার উড়ছে, বারবার প্রণাম করে বারবার দেখে। এই করতে করতেই এখন রাধারানী আবার দেখিয়ে দিলেন যে তিনি একা বসে আছেন, বিরাগিনী রাধা কৃষ্ণ এখানে নেই। তখন উদ্ধব বুঝতে পারলেন যে ভাই কৃষ্ণ তো যথার্থতই ব্রজেতে আছেন, ওখানে অপূর্ণ রূপে অল্প মাত্রায় আছে দেখাবার জন্য, বাস্তবিক রূপে যদি আছে তো এইখানে আছে। এই জন্য ব্রজগোপীগণের সম্বন্ধে লিখেছে কি, বাহিরে বিষ জ্বালা হয় ভিতরে আনন্দময়, কৃষ্ণ প্রেমার ইহ এক অদ্ভুত স্বভাব। যে বাইরে বিষের জ্বালা আর ভিতরে সব সময় আনন্দে ডুবে আছে, তারা তো কৃষ্ণকে সবসময় দেখছে, কৃষ্ণকে কাছে পেয়েছে, তাই না? একটা প্রেমের মধ্যে একটা বিরহ আর একটা মিলন। এখন কৃষ্ণ যখন তিনি ব্রজের থেকে মথুরায় গিয়ে লীলা করছেন, দেখাচ্ছেন যেন তিনি ব্রজেতে নাই, এখন নাই বলে ব্রজগোপীগণের বিরহ। 100 বৎসরের যে বিরহ দেখাচ্ছে, যে রাধারানীর বিরহ দশা দেখানো হচ্ছে, বাস্তবে কৃষ্ণ তো মথুরায় ব্রজেতেই আছেন, একটা প্রত্যক্ষ রূপে আর একটা অপ্রত্যক্ষ রূপে জানি আড়ালে থাকে। এই জন্য আড়ালে থাকার জন্যই বিরহ দেখাচ্ছে। অতএব রাধারানী তিনি সংযোগিনী বিয়োগিনী আর ওই যে বৃষভানুনন্দিনী রাধামন্দির ওখানে রসরাজ মহাভাব একাত্মক স্বরূপে। তো এখন যে এই যে স্বরূপ গুলি দেখানো হয়েছে, এক স্বরূপে তিনি বিয়োগিনী, এক স্বরূপে তিনি নিত্য সংযোগিনী, কৃষ্ণের সঙ্গে সবসময় আছেন, তাই না? আর বৃষভানুনন্দিনী পরিক্রমা আসুন, দেখুন এখন থেকে বুক করে দিচ্ছি একদিন বিকালের দিকে এখন গরু গুলিকে দেখবার জন্য যাচ্ছে, কৃষ্ণ এখন হাত ধরে নিয়ে গেছে, যেমন এই যে ছোট বাচ্চা জগন্নাথ, যেমন ছোট বাচ্চার হাত ধরে নিয়ে যাচ্ছে কৃষ্ণ। যেতে যেতে ভান্ডির বনের কাছে গিয়েছেন আর ওখানে গিয়ে দেখছেন কি আকাশে খুব মেঘ, ঘন মেঘ, বৃষ্টি এসে যাবে, তখন কি করবেন? পিছন দিকে দেখছেন কি রাধারানীও সঙ্গে আসছেন, রাধারানী কৃষ্ণকে ছেড়ে একটু আলাদা থাকেন না, সব সময় ওনার সঙ্গে থাকে। সেই সময় রাধারানীকে দেখতে পেয়ে নন্দ মহারাজ বললেন কি রাধে, কৃষ্ণ ভীরু বালক, ছোট বালক, আর ভীরু মানে ডরপোক, ভয় করে, তুমি তাকে সঙ্গে করে নিয়ে বাড়ি ফিরে যাও, সন্ধ্যা হয়ে যাবে, অন্ধকার হয়ে আসছে, মেঘ হবে, মেঘ হচ্ছে, কখন যে মেঘ খুলবে তার ঠিক নাই, অতএব তোমরা বাড়ি ফিরে যাও, আমি গরুগুলিকে সামলে দেখে নিয়ে আস। এই বলে উনি চলে গেলেন। রাধারানী কৃষ্ণের হাত ধরে এখন যাচ্ছেন, যেতে যেতে এখন মেঘ এত ঘন হয়ে আসছে যে বৃষ্টি আসবে, সঙ্গে সঙ্গেই ভান্ডির গাছে ভান্ডির বটের তলায় বসে গেলেন। যখন ভান্ডির বটের নিচে বসলেন, রাধা গোবিন্দ দুইজনে বসেছেন, এমন সময় ব্রহ্মা আকাশ মার্গে যাচ্ছিলেন, তিনি দেখতে পেয়ে নিচে নেমে আসেন, এসে ব্রহ্মাকে, ব্রহ্মা এখন রাধা গোবিন্দকে প্রণাম করে
হাত জুড়ে স্তুতি প্রার্থনা করতে লাগলেন। বললেন কি কি চাও বলো। কৃষ্ণ বলছেন যে তুমি কি চাও। তখন ব্রহ্মা বলছে কি প্রভু, আপনারা দুইজনে মালা বদল করবেন, আর সেই মালা বদলের দৃশ্য দেখেই আমি কিছু স্তুতি পাঠ করব, সেইটুকুই চাই। তো বলে আচ্ছা ঠিক আছে। তখন রাধা কৃষ্ণ দুইজনে পরস্পরে মালা বদল করলেন। তাকে বলা হয় গান্ধর্ব বিবাহ, মালা বদল করে। সেই বিবাহস্থলে ব্রহ্মা এখন তার মন্ত্র পাঠ করলেন, স্তুতি পাঠ করলেন। এই জন্য গান্ধর্ব বিবাহস্থল ভাণ্ডির বট এখনো আছে, তাই না? কিন্তু বাস্তবিক রূপে যদি দেখা যায় রাধা গোবিন্দের বিয়ে হয়েছে কি হয় নাই, ওখানে তো মালা বদল হয়েছে, দেখানো হয়েছে। কিন্তু এখন রাধা গোবিন্দে রাধা কৃষ্ণের বিবাহ করাইলেন না কেন? যোগমায়া পৌর্ণমাসী দেবী তিনি রাধা কৃষ্ণের বিবাহ করিয়ে দিতেন, এইটাই তো ভালো, কেন করাইলেন? ওই আয়ন ঘোষের সঙ্গে কেন করাইলেন? বললে বিয়ে করলে অত প্রেম হবে কিনা, বিয়ে করলে অত প্রেম হবে না। দেখুন এই প্রশ্নের উত্তরটা শ্রীজীব গোস্বামী পাদ দিয়েছে। বললেন স্বকীয়া আর পরকীয়া, বিয়ে করা স্বকীয়া, স্বকীয়ার মধ্যে কি হয়? এখানে বিবাহ বিধি, বিবাহ বিধির মধ্যে কি আছে? যে ব্রাহ্মণ, অগ্নি, ধর্ম আর সজ্জন বিধি, এদেরকে সাক্ষী রেখে যে মালা বদল করা হয় বা হাতে হাত দিয়ে সমর্পণ করা হয় বা সিঁদুর চড়ানো হয়, সেখানে স্বকীয়া রূপে বিবাহ, তাই না? বলে স্বকীয়া জীবনে কি হলো? প্রথম প্রথম বিবাহ, বিবাহের পরে প্রথম প্রথম খুব মিল, খুব আকর্ষণ, খুব প্রীতি ভালোবাসা, খুব টান। তারপরে যেমনি এক বছর দু বছর যাবে বা সঙ্গে সঙ্গেই কমে গেল, আর নয়। বলে ভাই তুমি আলাদা ঘুমাবে, আমি আলাদা ঘুমাবো, একসঙ্গে ঘুমাতে পারবো না, আমার ঘুম দরকার, তাই না? প্রীতি ভালোবাসার টানটা কমে গেল, তাই না? আচ্ছা আবার দেখুন কি হয়, যে এই যে আকর্ষণ কতটুকু, মানে প্রথম প্রথম খুব আকর্ষণ, তারপরে কমে যায়। দ্বিতীয় নম্বরের স্ত্রী পুরুষের মধ্যে পরস্পরের দোষ দেখা দেখি শুরু হয়ে গেল, এ ওর দোষ দেখে, ও ওর দোষ, এর দোষ দেখে, এই যে দোষ দেখা দেখি ব্যাপারটা, সেই জন্য প্রেম কমে যায়, আকর্ষণটা কমে যাচ্ছে। তৃতীয় নম্বরে এই স্ত্রীকে পতির অধীনে থাকতে হচ্ছে, পুরুষ যেমন চাইবে তেমনি হবে, সে যদি চায় তখন তার মিলন হবে, আর না চায় ছাড়ো এসব, তাই না? তাকে তার অধীন হয়ে থাকতে হয়, ব্যক্তি স্বাধীনতা কোথায়? ব্যক্তি স্বাধীনতা রইল না, সেই জন্য তার প্রেমের মধ্যে গুরুত্ব থাকছে না, কমে যায়। আর ব্রজগোপীগণের মধ্যে জয় জয় উজ্জ্বল রস সর্বরস সার পরকীয়া ভাবিয়া ব্রজেতে প্রচার, ব্রজগোপীগণের প্রেমকে পরকীয়া প্রেম বলে,
বলে কবু মিলে কবু না মিলে দৈবের ঘটন, কদাচিৎ মিলন হলো নাহলে মিলন হলোই না, হাজার হাজার বাধা তার মধ্য দিয়ে তাদের পরস্পরের আকর্ষণটা বেড়ে গেল, প্রেমটা কোনোদিন নিচে গেল না, কম হলো না, বেড়েই চলল। তারপরে ব্রজগোপীগণ যে কৃষ্ণের দোষ দেখবেন আর কৃষ্ণও যে ব্রজগোপীগণের দোষ দেখবে তা দেখা দেখির ব্যাপার নাই, কেন তারা ঘরে থাকে ঘরের খায় ঘরের পরে বনে গিয়ে প্রীতি ভালোবাসা করে, এই জন্য কেউ কারোর দোষ দেখে না, কৃষ্ণ গোপীদের কোনোদিন দোষ দেখে না, যেহেতু তারা ঘরে থাকে তারা বৈবাহিক জীবনে তারা ঘর সংসারে আছে, আবার কৃষ্ণ তাদের সঙ্গে ভালোবাসে তাদেরকে প্রীতি করে, এই জন্য এই যে প্রেম পরস্পরে কেউ কারোর দোষ দেখে না, তাই প্রেম কম বার কোনো ঘটবার বা কম হওয়ার কোনো কারণই নাই, আর তারা তো নিজে ঘরে থাকে নিজে ঘরে খায়, তাই না, ঘরে খায় ঘরের পরে আর ঘর ছেড়ে তারা বনে যায়, বনে গিয়ে সেখানে প্রেম প্রীতি ভালোবাসা তাদের যে ব্যক্তির স্বাধীনতা প্রেমের স্বাধীনতা, এই জন্য তাদের প্রেমকে বলা হয় পরকীয়া প্রেম, আর সেই প্রেমটা উপরে চলে যাচ্ছে বাড়তে চলে যায় কোনোদিন কম সংসার জীবনে বৈবাহিক জীবন ছাড়া উপায় নেই, তাই না, তবে প্রীতি ভালোবাসা যেখানে আছে সেখানে কিন্তু এইভাবে বেড়ে যায়, এই জন্য জীব গোস্বামী তিনি এই লক্ষণগুলি দেখাইলেন, এই কারণে ব্রজগোপীদের প্রেম বেড়ে যায় অথচ সংসার জীবনে প্রেম কমে যাচ্ছে, অতদূর উপরে উঠছে না, গোপীগণের যে কৃষ্ণের প্রতি বিরহ আরতি উৎকণ্ঠা ত্রুটি যুগায় অথে এক ক্ষণকাল, ত্রুটি ত্রুটি মানে একটা সুমুচ দিয়ে কমলের কমলের পঙ্খড়ি কমলের পাপড়ি গুলোকে মারতে কত সময় লাগে, টুকর মেরে দিল ফুটে গেল, তো ওইটুকু সময়কে বলা হয় ত্রুটিকাল, আর এই ত্রুটিকাল ব্রজগোপীগণের কাছে ত্রুটি যুগায় অথে যুগম ইঙ্গম প্রতীয়তে যুগ সমান ভারী পড়ে, কুবজার প্রেমকে সাধারণী প্রেম বলা হয়, দ্বারকার রমণীগণের প্রেমকে সমঞ্জসা প্রেম বলে, আর ব্রজগোপীগণের প্রেমকে সমর্থা প্রেম বলা হয়, বললেন সাধারণী প্রেমটা কেমন, যতক্ষণ মুখ দেখা দেখি আমি তোমায় ভালোবাসি, তারপরে মুখ ফেরাইলে বাস ভুলে গেল আর কোনো খবর নাই কোনো চিন্তা নাই, তাই না, এই হচ্ছে সাধারণী প্রেম, আর দ্বারকার রানীগণের প্রেম সমঞ্জসা প্রেম, গুরুদেব বলতেন ভাগাভাগি বাঁটামাটি প্রেম, ভাগাভাগি প্রেম, এখন বিবাহ হয়েছে বৈবাহিক জীবনে পত্নী কি চাইবে, সংসার জীবনে যদি একটা ছেলে মেয়ে না হলো তাহলে মনটা ভালো থাকবে কি থাকবে না, মাথা খারাপ করবে, একটা সন্তান সন্ততি চাই, তো দ্বারকার রানীগণ বৈবাহিক জীবনে তারা তার এক দুইজন নয় ১৬ হাজার ১০০ আট, প্রত্যেক প্রত্যেক রানীগণ বৈবাহিক জীবনে তারা কি যাচ্ছে কৃষ্ণের কাছে, সন্তান সন্ততি চেয়ে বসলো, তো কৃষ্ণ বললেন আচ্ছা ভাই তোমরা নিবে না, একটা করে না ১০টা করে ছেলে একটা করে মেয়ে হয়েছে প্রত্যেকে, ভাগা ভাগটা কিন্তু একদম সমানে সমানে রেখেছে, গন্ডগোল করে নাই, যে ১৬ হাজার ১০০ আট জনকে নিয়ে ঘর সংসার করলে কি করে, বলে কেউ ঝগড়া করে নাই কেউ বাদ বিবাদ করে নাই, বলে বলে করবেটা কি করে, বলে সবাইকে যে যাকে জিজ্ঞাসা করবো তোমার কয়টা ছেলে, বলে আমার ৫টা, বলে ও বলে আমার ৫টা, ও বলে আমার ৫টা, সবাই বলে ৫টা ৫টা, এই জন্য বাদ বিবাদ আর কেউ করতে পারে না, আর সবাই দেখে যে কৃষ্ণ তো আমার ঘরে আছে, আমার ঘর ছেড়ে তো অন্য ঘরে তো যায় না, কারোর বাড়িতে তো যাচ্ছে না, অতএব কারোর মনে কোনো সংশয় নাই সন্দেহ নাই, সেই জন্য বাদ বিবাদ কেউ করতে পারে নাই,
কিন্তু ওই যে প্রেমটা বাটাবাটি হয়ে গেল ভাগাভাগি, বলে কিরকম? যেমন কোন স্বামী যদি তার স্ত্রীকে বলে, এই তুমি সব সময় এই আমাকে আর দেখছো না, আগের মতো যেমন দেখতে আর এখন আর দেখছো না, তোমার টাইম নাই, তুমি আর কি করবে? তখন স্ত্রী বলবে কি, বলে আমি ছেলেদের দেখবো না তোমাকে দেখবো, এতগুলো ছেলে সবাইকে দেখতে হয়, তাহলে একটা হৃদয় কয় জায়গায় বেটে গেল, 11 জায়গার তারে 11টা সন্তান, তো 11টা সন্তানের প্রতি বেটে যাচ্ছে আবার কৃষ্ণের প্রতি, তাহলে কৃষ্ণ এখন 12 ভাগের মধ্যে একটা ভাগ পাচ্ছে, আর 11টা ভাগ সন্তানের প্রতি চলে গেল, তাহলে তার মধ্যে মাটামাটি প্রেম কতটুকু পেল? আর ব্রজগোপীগণ তারা পতি সুতান্নয় ভাতৃ বান্ধব অতি বিলঙ্গতে অন্তচ্যুতাগত, বলে পতি পুত্র ভাই বন্ধু আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে তারা চলে গেছে, তারা সব কিছু ভুলে গিয়েছে, কে আত্মীয় স্বজন, কে বন্ধু বান্ধব, কে পতি পুত্র, কে কি, কোনো কিছুই তাদের আর জানা নাই, সব কিছু ভুলে গিয়েছে, একমাত্র তারা মনে প্রাণে হৃদয়ে কৃষ্ণ ছাড়ার কিছুই জানে না। এই যে ব্রজগোপীগণের প্রেম, কৃষ্ণ ছাড়ার কাউকে জানে না, তারা মন প্রাণ হৃদয় সব জায়গা থেকে সরিয়ে নিয়ে গোবিন্দের চরণে দিয়েছে, সেই জন্য তাদের প্রেমকে বলা হয় সমর্থা প্রেম, তাই না? আর দ্বারকার রানীগণ সবাইকে বোঝা যাচ্ছে, মনে করুন এই যে আমরা বাড়িতে এসেছি, এই যে বৌমা আছে, এখন তাকে তো তার পতিকে দেখতে হবে, শ্বশুর শাশুড়িকে দেখতে হবে, ঘরে লোকজন আছে যত সবাইকে দেখতে হবে, সে এতগুলো সাধু এসেছে বলে ভাই সবাই সেবা করতে হবে, সবকে দেখতে হবে, তো মন কত জায়গায় যাচ্ছে, সবাইকে দেখতে হবে, ঘর সংসারটা সামলিয়ে চলতে হবে, তাই না? তো ওইরকম দ্বারকার রানীগণ সব কিছু দেখছে, ঘর সংসার সামলাচ্ছে, এখন তার মধ্য দিয়ে মন কৃষ্ণকেও দিতে হচ্ছে, কিন্তু কতটুকু পাচ্ছে? আর ব্রজগোপীগণ সব কিছু ভুলে গিয়েছে কৃষ্ণের জন্য, সেই এই জন্য তাদের প্রেমকে সমর্থা প্রেম বলা হলো, মহা উঁচা প্রেম, প্রেমের গরিমা। আর ব্রজে এই জন্য ভগবান কৃষ্ণ তিনি ব্রজেতে পরিপূর্ণ রূপে, পরিপূর্ণতম রূপে, দ্বারকায় পূর্ণ, মথুরায় পূর্ণতর, আর ব্রজে তিনি পূর্ণতম রূপে অবস্থান করছেন, এই জন্য ঐশ্বর্য মাধুর্য পরিপূর্ণতম রূপে ব্রজেতে, মথুরায় ঐশ্বর্য মাধুর্য দুটো মিলিয়ে চলছে, আর দ্বারকায় পূর্ণরূপে, এই জন্য প্রকাশের তারতম্য আছে, তাই না? তো এইসব কথা, এখন সময় হলো, তাই না? তো সবাই প্রসাদ গ্রহণ করুন। এখানে কয়জন আপনার হরিনাম করেন?